ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া 13টি দূতাবাসের কূটনীতিকদের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ তাদেরকে ডেকে এই অসন্তোষের কথা জানানো হয়। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। এ বিষয়ে ব্যাখ্যা জানতে মিশনগুলোর দূতদেরকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাড়া দিয়ে বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় 13টি মিশনের শীর্ষ প্রতিনিধিরা হাজির হন। এক ঘন্টা ধরে ওই বিবৃতি নিয়ে দূতদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন মিশনগুলোর দেওয়া বিবৃতি মোটেও গ্রহণযোগ্য নয়। আইনানুগ ব্যবস্থা নেবার পরেও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যা অযাচিত ও অপ্রয়োজনীয়। সত্যি কথা বলতে, যে দ্রুততা ও গুরুত্বের সাথে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন, সেই গুরুত্ব ও দ্রুততার সাথে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও ত্বরিত আইনানুগ ব্যবস্থাকে মূল্যায়ন করেননি। তাই যৌথ বিবৃতির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়। বিদেশি দূতদেরকে ভিয়েনা কনভেনশন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। যারা 4-5 জন কথা বলেছেন, তারা মূলত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এটি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়নি, তারা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য করেছেন। তারা মনে করেছেন যে এটি আমাদের সাথে যে কন্টিনিউয়াস এনগেজমেন্ট আছে এটারই ধারাবাহিকতার অংশ। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি 13 দেশের কোনো কূটনীতিক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া 13টি দূতাবাসের কূটনীতিকদের আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ তাদেরকে ডেকে এই অসন্তোষের কথা জানানো হয়। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। এ বিষয়ে ব্যাখ্যা জানতে মিশনগুলোর দূতদেরকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাড়া দিয়ে বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় 13টি মিশনের শীর্ষ প্রতিনিধিরা হাজির হন। এক ঘন্টা ধরে ওই বিবৃতি নিয়ে দূতদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন মিশনগুলোর দেওয়া বিবৃতি মোটেও গ্রহণযোগ্য নয়। আইনানুগ ব্যবস্থা নেবার পরেও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যা অযাচিত ও অপ্রয়োজনীয়। সত্যি কথা বলতে, যে দ্রুততা ও গুরুত্বের সাথে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন, সেই গুরুত্ব ও দ্রুততার সাথে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও ত্বরিত আইনানুগ ব্যবস্থাকে মূল্যায়ন করেননি। তাই যৌথ বিবৃতির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়। বিদেশি দূতদেরকে ভিয়েনা কনভেনশন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। যারা 4-5 জন কথা বলেছেন, তারা মূলত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এটি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়নি, তারা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য করেছেন। তারা মনে করেছেন যে এটি আমাদের সাথে যে কন্টিনিউয়াস এনগেজমেন্ট আছে এটারই ধারাবাহিকতার অংশ। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি 13 দেশের কোনো কূটনীতিক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।